আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? তো বৃষ্টির মধ্যে আবারও হাজির হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে যে দেশি মুরগি কয়টি ডিম পেড়ে কুচে বসে, এবং সাথে থাকবে আমার অন্য অন্য গাছগুলো, যে গাছগুলো আমি রোপণ করেছিলাম। দেখেন, বৃষ্টির পানি পেয়ে গাছগুলোর সৌন্দর্য কিন্তু বেড়ে গেছে, প্রত্যেকটা গাছের সৌন্দর্যই বেড়ে গেছে। আর দেখেন, এখানে বাচ্চা আলাপ মুরগিটা বসে আছে, অয় ছিল ঘরের নিচে, মানে যেখানে বৃষ্টির পানি পড়ে না, তো এখন একটু বৃষ্টি কম, তো অয় বের হয়ে গেছে। আর এ দেখেন, আমার গাছ ভরা তরি তরকারি হয়ে গেছে, সবজি হয়েছে, তো এগুলো রান্নার কাজে ব্যবহার করি। এবং একটা পাকিয়েছিলাম, মিষ্টি হয় নাই ওরকম। এটা হচ্ছে আমার বড়ই গাছ, এই গাছটা আমার অনেক শখের একটা গাছ, অনেক সুস্বাদু একটা বড়ই। তো আমি আরেকটা গাছ কলম কেটে রেখেছি, আর দেখেন এই যে পেঁপের সাইজটা কতটা বড় হয়েছে, এবং এই পেঁপেটাও পেকে যাবে, কিছু দিন গেলেই পেকে যাবে। দেখেন, গাছ ভরা পেঁপে। তো আমি পেঁপে গাছ লাগিয়ে রেখেছি, এখানে ছাওয়া দেয়, অনেক সুন্দর লাগে, পরিবেশটা ভালো লাগে। আর হচ্ছে যে আমার মায়াবতীর কথা বলতেছিলাম, আমার মায়াবতী ডিম পেড়ে দেখি 2 দিন ধরে ডিমের মধ্যে বসে থাকে। তো আজকে ভাবলাম, তো ডিমের মধ্যে যেহেতু বসে আছে, বাকি ডিমগুলো এনে দিয়ে দিই, কারণ এর আগের মুরগিটা 9টা ডিম পেড়ে কুচে বসেছিল। তো আর যেহেতু বসেই থাকে, তো আমি এখানে কিছু খড়কুটা দিয়ে সুন্দর করে যে ইট দিয়ে গ্রাউ একটা ই দিছি, আর কি একটা বর্ডার সৃষ্টি করছি, এভাবে এরকম করে দিছি, যাতে করে মানে ও যখন নামবে তখন যেন ডিমগুলো না পড়ে যায়। চাইলে বলেও দিতে পারতাম, দেখি যদি দেখি ওগুলো নষ্ট হয়ে যায় তাহলে বলে দিব। তো ওই কুচে বসে গেছে, তো 2-3 দিন হয়তো ঠিক মতো কুচে তা দিবে না, যখন পুরোপুরি ওর কুচ চলে আসবে তখন দেখবেন ডিম থেকে নামতে যাবে না, একদিন পরপর নামবে। তো আজকে বসেছিল 2 ঘন্টা, তারপর নেমে গেছিল, পরে আবার এসে পড়েছে, এসে আবার বৃষ্টির মধ্যে এখানে বসেছিল। দেখেন, ডিম পেয়ে, নিজের ডিম পেয়ে ওর ভিতর অন্যরকম একটা অনুভূতি সৃষ্টি হয়েছে। যখন আগে ডিম পারতো তখন কোনো কড়কড় তো না, মানে ডিম পেড়ে আছে না, অন্য মুরগি যেমন কড়কড়ায় চলে আসে ওইরকম করতো না। তো আমি ভাবতাম যে ওই কুচে আসবে না, তো আমার ইচ্ছা ছিল যে ও কুচে আর ডাক দে, কিন্তু এখনও কুচে ডাক দেয় না, কিন্তু ডিমের মধ্যে বসে থাকে। যখন ওর ডিমটা দেখিয়েছি তখন দেখি আরও বেশি ডিমগুলো আঁকড়ে ধরে বসে আছে। তো মায়াবতীকে এখন কুচে বসালাম, হচ্ছে আমি 2টা ডিম সিদ্ধ করে ফেলেছিলাম বলছিলাম আপনাদেরকে, আর হচ্ছে ও 7টা ছিল, আর ওই যে লাল বানর 2টা ডিম দিয়ে দিয়েছি, মোট 9টা ডিম দিয়েছি। তো এবার আর ডিমগুলো ক্যান্ডেলিং করতে যাব না আগে থাকতে, পরে তারপরে যে ডিমগুলো নষ্ট হয়ে যায়, মারা যায় বাচ্চাগুলো। তো আজকের ভিডিও জেলে পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।